আজ আমরা আঁকবো এক দিয়ে একটা শঙ্খ। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে একটা সোজা লাইন টেনে নেব, এরপর থেকে একটা এক লিখবো, হয়ে গেল। এবার যেমন আমরা ডি লিখি তেমন হালকা করে একটু সরু করে ডি লিখে নেব। এরপর থেকে আরেকটা ডি এর মতো হলো। এবার এখানটা দেখুন আমি কেমন করে করছি, ঠিক এভাবে একটা করে নিলাম, খানিকটা বি শেপের মতো। হ্যালো, এবার মার্কার দিয়ে করছি, বাকি যে অংশটা থাকবে সেটা মুছে দিতে হবে, ওই জন্য মার্কার দিয়ে করে দেখাচ্ছি। হয়ে গেল। এবার আমি বাকি অংশটা মুছে দিচ্ছি। আমাদের শঙ্খ আঁকা রেডি। এবার শুধু কালার করতে হবে। আমি পিচ কালার নিয়েছি, ফেভার ক্রিস্টালের পিচ কালার। প্রথমে পিচ কালারটাকে নিয়ে বর্ডার করবেন, একটু ডার্ক করেই করবেন বর্ডারটা। ভিতরগুলোকে একটু কালার করে দিচ্ছি হালকা হালকা করে। এবার আমি হোয়াইট কালার নিয়েছি, হোয়াইট কালার দিয়ে বাকি অংশে একটু করে টেনে নেবেন, যাতে আমাদের ব্লেডিং করলে কালারটা একটু সুন্দর আসে দেখতে, ফিনিশিং লাগে কালারটা। তাই জন্য হোয়াইট দিয়ে চারি সাইডে, বর্ডারে চারি সাইডে একটু ঘষে নিলাম। এবার হাত দিয়ে ব্লেন্ডিং করছি। কমপ্লিট আমাদের শঙ্খ।